Hello everyone, welcome back to our channel Couple Nextdoor. আজকে weekend আর আজকে সকালে উঠে দেখি কি সুন্দর রোদ উঠেছে। তাই এই ভিডিওটা আমি আমাদের ব্যাকইয়ার্ড থেকে স্টার্ট করলাম। এখানে তো এখন সামার, তাই সবাই সবার ব্যাকইয়ার্ড খুব সুন্দর করে সাজিয়েছে। আর এটা আমাদের ব্যাকইয়ার্ড, কত সুন্দর গোলাপ ফুল হয়েছে দেখুন। আমাদের ওখানে শীতকালে হয়, তবে এখানে রোজ আপনি সামার্সে দেখতে পারবেন, খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে আমাদের নেইবারদের ব্যাকইয়ার্ড, এখানে সবাই ব্যাকইয়ার্ড খুব সুন্দর করে সাজায় সামার্সে। আর দেখেছেন আউটডোর ফার্নিচারসও বের করেছে, এখানে এরা টি কফি ব্রেকফাস্ট বারবিকিউ এনজয় করে। বারবিকিউ বলতে মনে পড়লো আজকে উইকেন্ড, আর এখানে যেটা সব থেকে ফেমাস উইকেন্ডে বারবিকিউ নাইট, তাই আজকে আমরাও বারবিকিউ করতে যাব আমাদের ফ্রেন্ডের বাড়িতে। চলুন বারবিকিউ করতে যাওয়ার আগে আমার কিছু শপিং করার আছে, সেগুলো সেরে ফেলি। আর এটা হচ্ছে আমাদের ফেমাস ক্যানারি ওয়ার্ফের ভিউ। এই ভিউটা আপনারা আগে দেখেছেন জানি, তবু তাও আমার দেখাতে ভালো লাগে। চলুন আমি আমার ফেভারিট ওয়াটনি মার্কেটে যাই। আপনারা তো আগের ভিডিওতে দেখিয়েছেন আমি ওয়াটনি মার্কেট থেকে শপিং করতে খুব ভালোবাসি, তো এখানে আমরা প্রিয় বাজারে যাব আবারও। আর আমাদের বাজার শুরুই হবে জিতের ফেভারিট সেকশন, কুকি সেকশন দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন ওরিও ভ্যানিলা টুইন প্যাক 1.75 পাউন্ড, এটা একটা নিয়ে নেব। দু প্যাকেট বিস্কিটের দাম ধরুন 175 টাকার মতো পড়লো। এটা ছাড়াও কলার একটা প্যাকেট তুলি, এই এক বাঞ্চ কলার দাম 1 পাউন্ড, মানে 100 টাকার মতো। সকালবেলা ব্রেকফাস্টে একটা সিজনাল ফ্রুট খাওয়া খুব দরকার। আর বাড়িতে টমেটোও শেষ হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন 6টা টমেটোর দাম 119 টাকার মতো, 1.19 পাউন্ড। সব জিনিসের প্যাকেটের গায়ে তাদের এক্সপায়ারি ডেট লেখা থাকে, সেটা ফল হোক, সবজি হোক বা মাছ মাংসই হোক না কেন, তাই সেটা দেখে একবার নিতে হয়। নেক্সট আমাদের চিজ সেকশন, এখানে দেখুন প্রচুর ধরনের চিজ থাকে। এই দেশে আবার লোকে চিজ খায় এত বেশি, তাই অনেক ধরনের চিজ। বেশ কিছুদিন ধরেই চিজ পায়েস খাবে পায়েস খাবে করছে, আর পায়েস নাকি এই এভাপোরেটেড মিল্ক দিয়ে সব থেকে ভালো হয়। 1.4 পাউন্ড করে দাম, মানে 140 টাকার মতো একটি ক্যান। আর এটা হচ্ছে আমার ফেভারিট সেকশন, 3 পাউন্ডে কত সুন্দর বড় বড় চিজ পিৎজা পাওয়া যাচ্ছে। এগুলো ফ্রোজেন পিৎজা, এগুলো ওভেনে একটু গরম করে নিলেই পিৎজা রেডি। যেদিন রাত্রিবেলা অফিস থেকে এসে আর খাওয়ার বানানোর এনার্জি থাকে না, সেদিনকে এই পিৎজাগুলোই সেভিয়ার। তো এই হচ্ছে আমাদের শপিং কার্ট, আর এর মধ্যে চিজ, টম্যাটো, ওরিও বিস্কিট, এভাপোরেটেড মিল্ক, বানানা আর একটা নুডলসের প্যাকেটও নিয়ে নিয়েছি। তো এগুলো এখন বিলিং কাউন্টারে নিয়ে এলাম, এখানে তো আবার সেলফ সার্ভিস, বিল করে তারপর আমরা নিয়ে যাব। আর এই দেখুন শপিং করা হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি বারবিকিউ নাইট করতে আমাদের বন্ধুর পাড়ায়। আর এই দেখুন আমাদের বারবিকিউ নাইটের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এসেই দেখি আমাদের ফ্রেন্ড সব কিছু করে রেখেছে, জিঞ্জার, গার্লিক পেস্ট, তন্দুরি মশালা, রেড চিলি পাউডার আর যা যা লাগে সব কিছু দিয়ে তন্দুরি করেছে। ট্রেডিশনাল ইংলিশ বারবিকিউ না, তবে ইন্ডিয়ানসদের ফেভারিট তন্দুরি। আর এটার আসল মজা হচ্ছে একসাথে সবাই বসে খাওয়া। আমরা প্রবাসীরা তো আমাদের দেশ, ফ্যামিলি সবার থেকে অনেক দূরে থাকি, তাই এদেশে আমাদের ফ্রেন্ডসরাই ফ্যামিলি, সেটা এদেশের হোক বা ইন্ডিয়ান ফ্রেন্ড হোক। আর তাই তাদের সাথে কোনো ছোট সেলিব্রেশন করার সুযোগ পেলে তা আমরা কিছুতেই মিস করি না। এখানে কথা বলতে বলতে আমাদের চিকেনের ম্যারিনেশন হয়ে গেছে, আর এখানে জিৎ আর আমাদের সেই ফ্রেন্ড, ওরা একসাথে অ্যাসেম্বল করছে চিকেনটাকে বেক করতে দেওয়ার জন্য। আর এবার আমাদের এই ম্যারিনেটেড চিকেনটা আমরা ওভেনে দিয়ে দেব। আমাদের চিকেনটা বেকড হয়ে গেছে, আর এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। কি সুন্দর ক্যারামেলাইজড একটা লুক এসেছে, তাই না? একদম অথেন্টিক তন্দুরির মতো। আর এখানে শুধু তন্দুরি ছিল না, এখানে ছিল আমাদের ফেভারিট গার্লিক ব্রেড, তার সাথে ছিল 7-Up। আর এখানেই কিন্তু শেষ না, আর একটা খুব স্পেশাল জিনিস আছে, এই দেখুন রসগোল্লা। বাঙালির কোনো খাবারই সম্পূর্ণ হবে না এই রসগোল্লা ছাড়া, তাই জিৎ এই স্পেশাল হালদিরামের রসগোল্লার টিনটা নিয়ে এসেছিল।
এটা 4.99 pounds, মানে ওই 500 টাকার মতো, আর এখানে প্রায় ওই 360 gram মতো বা 365 গ্রামের মতো ছিল। আর এই এক টিন রসগোল্লা দেখাতে দেখাতে মিষ্টিভাবে এই ব্লগটাকে শেষ করার চেষ্টা করলাম। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।